আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সঞ্জয় ওবারাকাতু। কুমার ভাই, আমার মনে হয় যে আপনি কি আর কোনো পয়েন্টে কথা বলবেন নাকি আমাদের ব্যাকসাইডে অনেকে জমা হয়ে গেছে, আপনি যদি আর আমি কোনো পয়েন্টে যান আরো ভালো করে। দুই একটা বিষয়ে আর একটু আলোচনা করব ভাই। আপনার সাথে কথা বলতে আমার অনেক ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা একটু পূরণ করার সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, সেটা তাহলে হচ্ছে, একটু একটু দ্রুত বললেন, এক আলোচনার ভিতরে বেশিক্ষণ আমরা থাকবো না, তাহলে পরের আচ্ছা না, আলোচনাতে এক চলে যাবো। আলোচনা না, আমি আলোচনা টপিক চেঞ্জ করতেছি, আমি আলোচনার বিভিন্ন টপিক চেঞ্জ করতেছি। সেটা হচ্ছে যে এই যে মুসলমানরা এই প্রায় বলে বা মুসলমানদের অনেক লোক বলে, এমনকি জাকির নায়েক সব আমাদের পৃথিবীর যতগুলো আলেম ওলামা আছে সবগুলোই বলেন যে এই আবিষ্কারটা হয়েছে কোরআনে, সেটা লেখা ছিল, এটা ভাই আপনার এখানে আলোচনা হয়েছে। এটা তো হিন্দুরা বলে, বেদে সব আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ সংশয় ডট কম এই বিষয় নিয়েও লেখা আছে যে হিন্দু ধর্মে যে প্রোপাগান্ডা চালানো হয়েছে, অসংখ্য প্রোপাগান্ডা এরকম চালানো হয়েছে যে এই কোন পুরাণে নাকি কি, বেদের ভিতরে নাকি কি, বিগ ব্যাং থিওরি টিওরি কত কিছু আছে, এগুলো তো হুম অসংখ্য হুম 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 অসংখ্য জিনিস নিয়ে। এগুলো তো ভাই সব ধর্মের লোকই দাবি করে, যখন মানে উদ্ভট সমস্ত জিনিসপত্র তাদের ধর্মগ্রন্থের ভিতরে লেখা, তারা আবার এসে যখন দাবি করে যে তাদের ধর্মগ্রন্থে বেদে সব আছে। হ্যাঁ, এই 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 দোষে তো শুধুমাত্র মুসলিমরা দোষী না, এই দোষে তো হিন্দু ধর্ম হ্যাঁ হিন্দুরাও সকল দোষী। হ্যাঁ সকল ধর্মেরই কম বেশি এইরকম আছে। আমি বলতে চাচ্ছি ঠিক এরকম এটা, যে তাহলে এই বাংলাদেশের কথা, বিশেষ করে বাংলাদেশের কথাগুলো বেশি বলে, তো বাংলাদেশের ওই লোকদেরকেই আমি বলতে চাচ্ছি, যারা আলেম ওলামা এখন আছেন, তারা তো গোটা কোরআন কয়েকবার পড়ছে, হাদিস কয়েকবার পড়ছে এরকম, তো তাদের মধ্যে থেকে এরকম তো কোনো আবিষ্কার তারা বের করতে পারেনি। তারা যদি সবই এখানে কোরআনে থাকে, একই কথা প্রযোজ্য হিন্দুদের ক্ষেত্রেও, যে বেদ পইরা পইরা ফাতা ফাতা করলো। এই যে দেখেন আমাদের সংশয় ডট কমের একটা লেখা, সবই বেদে আছে, মেঘনাদ সাহার লেখা, এই লেখাটা আমরা এই যে সংশয় ডট কমে দিয়ে দিয়েছি, সবই বেদে বেদে আছে। হ্যাঁ, এই এই সংশয় মেঘনাদ সাহার বেশ কয়েকটা লেখা আমরা সংশয় ডট কমে দিয়ে রেখেছি, এই লেখাগুলো পড়তে পারেন যে বেদে আছে এটাও দাবি করা হয়, কিন্তু এগুলো সবই খুবই হাস্যকর কথাবার্তা। ধর্মগ্রন্থের যদি এগুলো, ধর্মগ্রন্থ হচ্ছে বিশ্বাস নির্ভর জিনিস, আর বিজ্ঞান হচ্ছে টোটালি একটা যুক্তিযুক্ত প্রমাণ অন্ধবিশ্বাস। নির্ভর জিনিস, দুইটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস। হ্যাঁ, এটা টোটালি একটি ধর্ম, প্রত্যেকটা ধর্মের মূল ভিত্তি হচ্ছে টোটালি অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস করে ঢুকতে পারলে ধর্ম আছে, আদারওয়াইজ ধর্ম নাই, এটা হচ্ছে আর একটা ব্যাপার। আচ্ছা, নবী মোহাম্মদের ব্যাপারে আর একটু আমি কথা বলতে চাই, যদি আপনার সময় হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, নবী মোহাম্মদ ব্যাপারটা, তিনি ওই যে কোরআনের একটা আয়াতে আমি যতদূর পড়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত সূরা নিসা হতে পারে, তোমাদের জন্য হারাম করার হয়েছে ওই যে ভাতিজি, তারপরে মেয়ে মা, এরকম কতগুলো হারাম করা হয়েছে না ভাই, হ্যাঁ, এরকম কয়েকটা হারাম করা হচ্ছে। হারাম কিন্তু করা। আপনাকে একটা আচ্ছা, প্রশ্ন আমি করি, যে আপনি কি মানে হিন্দু ধর্মের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কি কখনো অ্যানালাইসিস করেন না এইভাবে? আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছিলাম আসিফ ভাই, যে আমি হিন্দুদের, আমি সাংস্কৃতিক ভাবে একজন হিন্দু, কিন্তু কোনোদিন কোনো ধর্মগ্রন্থের ওইভাবে কখনো অ্যানালাইসিস করিনি, যতটা আমি হ্যাঁ, কিন্তু কিন্তু খ্রিস্টান। আপনার আপনার মানে একটু উচিত ছিল যে এই যে কৃষ্ণ যে লুচ্চামিগুলো করে গেছে, তারপর হ্যাঁ হ্যাঁ ব্রহ্মা যে তার নিজ মেয়েকে ধর্ষণ করেছে, তারপরে এই জিনিসগুলো তো আপনার মানে পরে দেখা উচিত ছিল। আপনার মানে এইগুলো রেখে মানে আপনি যেই ধর্ম থেকে আসছেন সেই ধর্মটা রেখে আপনার ইসলাম সম্পর্কে আপনার অনেক আগ্রহ, এই জিনিসটাও একটা মানে একটু অদ্ভুত ব্যাপার আর কি। এটা কৃষ্ণের ব্যাপারটা হয়ে গেছে কি, কৃষ্ণ আসলে, কৃষ্ণকে আমি এই মুহূর্তে কখনোই, এই যে সবাই কৃষ্ণ জন্মাষ্টমী করে ইত্যাদি, এগুলো কখনোই আমি এগুলোতে কখনোই সংযুক্ত হই নাই এগুলোকে, কারণ কৃষ্ণর অনেক কিছু প্রেক্ষাপট আমার কাল্পনিক মনে হয়, অনেক কিছু নয় মানে পুরাটাই কাল্পনিক মনে হয়। যদি তিনি তিনি ঈশ্বর হবেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলছি, যদি তিনি ঈশ্বরই হবেন তাহলে ঈশ্বরের তো কোনোদিন জন্ম হয় না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলছি, তো তার তো জন্ম হয়েছে, তার তো হ্যাঁ, বাবা ছিল, কিন্তু মা ছিল। কিন্তু এগুলো তো হিন্দুরা হচ্ছে গিয়ে সত্য বলে পালন করে, বা সত্য বলে সেগুলোর তো প্রভাব হিন্দু সমাজে আছে। তো আমি আপনি হিন্দু সমাজে আমার আপন বাবা মার কথাই বলি, আমার আপন বাবা মা অনুকূল ঠাকুরের ভক্ত, উনি নাকি ভগবান, এই কথাটা ইস, আমি আপন বাবা এটা মাকে কিন্তু অনেকবার অবস্থা। বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি কখনোই বোঝাতে পারিনি। আমি হ্যাঁ, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, অনুকূল ঠাকুরও তো অনেক মানে নোংরা নোংরা কথাবার্তা বলে গেছে, এই যে সূর্য নাকি হ্যাঁ আগুনের গোলা, আর এই টাইপের অনেক কথা আমার কাছে আছে, সেই দলিল গুলো আছে, আমি একসময় লিখবো এটা নিয়েও, হুম হুম যে হুম হুম অনেক উদ্ভট হাস্যকর কথাবার্তা বলে গেছে, সে যে একটা অশিক্ষিত মূর্খ বর্বর ছিল, এই জিনিসটা তো বোঝা শুধু যায়। অনুকূল আপনি ঠাকুরের কথা না ভাই, এখানে আরো কত যে ঠাকুর আছে হিন্দু ধর্মে, আপনি তো নিজে পড়ছেন, আপনি দেখে, আমি এতগুলা ঠাকুর যে কোনটা কাক আমার নিজেরই তো মনে থাকে না। এই যে আমাদের এই কি বলে আরো অনেকগুলো, সবগুলো নাম তো আমি এক্স্যাক্টলি মনে পড়তে পারছি না, এই যেমন দেবদেবীর পূজার ব্যাপারে, দেবদেবী আসলে দেবদেবীর অস্তিত্ব আমি কখনো তো খুঁজে পাই না, দেবদেবীর অস্তিত্ব আমি কখনো, নর্মালি আমি কখনো যাইনি, আমি আচ্ছা কখনো ঠিক ভুল আছে, করে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে। আপনি আপনার প্রশ্নটা তাহলে করে ফেলেন, এই যে সুরা নিসার যে ইয়াটা বললেন সেটা হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ ফেলেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটাই, যে ওই আলীর সাথে ফাতেমার সম্পর্কটা কি ছিল, চাচা ভাতিজি? হ্যাঁ, চাচা ভাতিজি, এই সুরা নিসা যখন নাজিল হয়েছে, আপনাদের তথ্য মতে তথাকথিত নাজিল যখন হয়েছে, তার আগে বিয়ে হয়েছে না
ওই পরে না বিয়ে হয়েছে নাজিল সুরানিসাতে হওয়ার তো, পর। সুরানিসাতে তো আপন ভাতিজির সাথে ইয়াটা নিষিদ্ধ করা হয়েছে, সে তো আপন চাচা না, সে তো হচ্ছে কি ইসের মানে হচ্ছে গিয়ে আবু তালিবের, আবদুল্লাহ এবং আবু তালিব এরা দুজন ছিল ভাই, আবদুল্লাহর হ্যাঁ হ্যাঁ ছেলে হচ্ছে মোহাম্মদ, আবু তালিবের ছেলে হচ্ছে আলী, এটা তো আপন চাচার আচ্ছা, তো না আসে। ও আচ্ছা, এটা আপন চাচার ক্ষেত্রে না, এটা এটুকু আমার মধ্যে সংশয় ছিল। আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে হাদিস কোরআন অনুযায়ী, যদ্দুর এটা আমি পড়িনি কোথাও বাট এটা শুনেছি অনেকবার, যে আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে মাঝে মাঝে অনেক সময় কষ্ট দেয়, কষ্ট দেয়। আবার হ্যাঁ ঠিক হ্যাঁ একই হ্যাঁ সুরারই একনিস্তে আপনি আরেকটা শুনেছেন হয়তো, হয়তো কি আপনি তো অবশ্যই শুনেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে ধন সম্পত্তি উজাড় করে দেয়, কোনো প্রকার কষ্টে রাখে না। দুটা সুরাই কন্ট্রাডিকশন আছে, দুই ধরনের কথা। এবং আরেকটা হ্যাঁ কথা আমি এটার পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, যে যে নিষ্পাপ, যে পৃথিবীতে ভালো আমল করে যাবে কোরআনের তথ্য অনুযায়ী ভালো আমল করে যাবে, তার মৃত্যুটা হবে যেন শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যা ঘুমিয়ে থাকে ঠিক এরকম ঘুমিয়ে যাবে, এটা কোথায় ঠিক পেয়েছেন একই। আপনি, কোথায় এটা কোথায় পেয়েছেন, এটা হাদিসের একটা অংশ, হাদিস নাম্বারটা একটু বলেন তো। আমি ঠিক এই মুহূর্তে তো আমি এত খাতা কলম বা হাদিস নিয়ে তো ঠিক এই মুহূর্তে নাই আমার, তো আমি এটা অনেক ওয়াজ মাহফিলেরও একই কথা, আমি শুধু নোট করে রাখতেছি এটা, এটা যেটা বলতেছি তাহলে এটা আপনি এই হাদিসটা পেলে আমাকে একটু পাঠিয়ে দিন, ঠিক আছে, আপনি অবশ্যই। আমার, আমি ইমেল অ্যাড্রেস জানেন, ইমেল অ্যাড্রেসে হুম আপনি হুম এই হাদিসটা পাঠিয়ে দিন, আচ্ছা, এই যে ইমেল এখানে অ্যাড্রেস আরেকটা, নিচে স্ক্রল করছে। আচ্ছা এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ওই নবী মোহাম্মদ যখন মারা গিয়েছিলেন তখন তো অবশ্যই তিনি বিষ পানে মারা গিয়েছিলেন, বিষের সাইড ইফেক্টে বিষে মারা গিয়েছিলেন, তো তখন ওই সময় তিনিও কিন্তু মানে এই কথাটা রেগনিস্টে বলছি আমি, যদি নবীজি কখনো জীবনে কোনো পাপ করে নাই এরকম কিন্তু মুসলমানদের দাবি এবং হাদিস কোরআন সেটাই বলছে, মানে ওদের দাবি যে কোনোদিন কোনো পাপ করেনি, তাহলে মৃত্যুর সময় তো তার কষ্ট হওয়ার কথা না, কারণ তিনি সর্বোচ্চ পবিত্র মুসলিম ধর্ম অনুযায়ী, তিনি ফেরেশতাদের মতো পবিত্র, হ্যাঁ মানে ভাই হ্যাঁ কথাটা ঠিক ঠিক আছে বলছি? ভাই, আপনার 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 কথা ঠিক আছে, আপনার আপনার অনেকগুলো পয়েন্ট আমরা শুনলাম আজকে, তাহলে আপনাকে বিদায় জানাই ভাই, কারণ আমার ব্যাকস্টেজ একদম ভর্তি হয়ে গেছে এবং আচ্ছা আচ্ছা, অন্যদেরকে যুক্ত করতে হবে। অবশ্যই ভাই, জি জি ঠিক আছে ঠিক সঞ্জয় আছে ভাই, ভাই, ভালো থাকেন, আজকের মতো বিদায় জানাই, আবার পরে জি আরেকদিন কথা হবে। জি ঠিক জি আছে, ভাই, জি আচ্ছা। জি ভাই।